আরে রাজীব ভাই, কি অবস্থা? যে গরম পড়ছে, পানি ঢেলে কি আর গরম কমবে নাকি ভাই? অবশ্যই ভাই, কেন কমবে না? এটা মিয়াকো এয়ার কুলার। আচ্ছা, এত বড় এয়ার কুলার? হ্যাঁ হ্যাঁ। এটা কত লিটার? এটা 60 লিটার। ওরে 60 লিটার! জি ভাই, এটা কি শুধু উপর দিয়ে পানি দেওয়া যাবে? ভাই শুধু উপর দিয়ে পানি দেওয়া যাবে কেন? এটার উপর নিচ দুই দিক দিয়ে পানি দেবে, আপনার যে পাশ দিয়ে মন চায়। আচ্ছা, আপনি দেখবেন এদিক দিয়ে পানি দেওয়া যাবে, এদিক দিয়ে পানি। এটা হচ্ছে ভাই পানি ট্যাঙ্কার, আপনি চাইলে এখান দিয়েও পানি দিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে উপরে আপনার কষ্ট হলে আপনারা হচ্ছে এদিক দিয়েও কিন্তু পানি দিতে পারবেন। হ্যাঁ, চাইলে দুই দিক দিয়েই পানি দিতে পারবেন। এই যে এদিক দিয়েও কিন্তু আপনারা চাইলে পানি দিতে পারবেন। এটা 60 লিটার ক্যাপাসিটি। হ্যাঁ, ওকে, আমরা পানিটা দিলাম। আচ্ছা, এখন ঠান্ডা বাতাসটা কিভাবে পাবো? অনেকে ঠান্ডা বাতাসটা কিভাবে পাবে জানতে চায়। ঠান্ডা বাতাসটা হচ্ছে ভাই, আপনি পানি দিলেন, পানি দেওয়ার পর অথবা বরফ দিলেন, আইস জেল থাকবে, আইস জেল দিলেন, এরপর আপনি কুলিং অপশনটা দিয়ে দেবেন। আচ্ছা, পাওয়ারে দিয়েছেন, এই কুলিং অপশনটা দেন। আচ্ছা, ওকে, তো আমরা যদি দেখাই। আচ্ছা, এই যে দেখবেন, এই যে পানিটা কুলিং করে উপর থেকে নিচে আসবে, নিচ থেকে উপর যাবে, দেখছেন? আচ্ছা, নিচের পানিটা উপরে নিয়ে আসতেছে। আচ্ছা, মানে যে পানিটা আপনারা দিয়েছেন এটাই কিন্তু, আর যদি আরো বেশি ঠান্ডা চান তাহলে এই যে, আরো বেশি যদি ঠান্ডা চান, এটার মধ্যে আইস জেল আছে, আপনি এটার মধ্যে পানি দিয়ে ফ্রিজে বরফ করে এইটা এই জায়গা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এই বরফটাকে ভিজিয়ে যখন আপনি কুলিং অপশনটাই দিবেন, এই যে দেখবেন নিচ থেকে পানিটা উপরে উঠতেছে, এই যে চারপাশ দিয়ে আপনার এই আইসটাকে ভিজিয়ে, জেলটাকে ভিজিয়ে ঠান্ডা করে এই পানিটা আবার নিচে যাবে, এটা ট্যাঙ্কে যাবে, আবার উপরে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই যে ঠান্ডা পানিটা যখন এটা ই করবে, রোলিং করবে, দেখবেন এটার যে এই যে আইস জেলটা আছে এটাকে বলে হচ্ছে কি আপনার। আচ্ছা, তো আপনি একটু দেখেন, অসুবিধা নেই, ঘুরে একটু দেখেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আচ্ছা ওকে, এটার দেখবেন এটার কিন্তু তিন পাশে হানি প্যাড আছে। এই যে এক পাশে একটু বের করে দেখেন না, এটার প্রত্যেক পাশে হানি প্যাড থাকবে। এই যে আপনারা দেখেন, এটা কিন্তু পানিতে ভিজতেছে। হ্যাঁ, পানিটা যে আছে, এবং যখন যখন আপনি এই যে কুলিং অপশনে দিবেন, এই পানিটা যখন উপর নিচ আপনার ই করবে, রোলিং করবে, তখন এই যে আইস এইগুলি আপনি ফিল্টারগুলি দেখবেন প্রত্যেকটা ভিজে ভিজে পানিটা উপরে উঠতেছে। আবার একটা টিস্যু নেন আপনি, এখান থেকে যে পানি যাচ্ছে আমরা একটু দেখাই দিই। ওকে, তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ এদিক দিয়ে একটু দেন, দিলে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই যে পানিটা যে যাচ্ছে, হ্যাঁ সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি কিন্তু পানি ভিজে যাচ্ছে। এই যে ভিজে, এই পানিটা হচ্ছে নিচ থেকে কুলিং, চার দিকে হানিকুল প্যাড, এটা একবারে তিন দিকে হচ্ছে হানি প্যাড। এক দুই, আচ্ছা এই যে তিন দিকে হানি প্যাড থাকবে, হানি প্যাড থাকবে। আচ্ছা ওকে, এটাতে 60 লিটার ক্যাপাসিটি, 60 লিটার ক্যাপাসিটি। একটু কিরকম হবে আমাদেরকে একটু বাতাসের ফ্লোটা? আর এটা কিন্তু ডিজিটাল, অবশ্যই অবশ্যই এসির মতো, এটার কিন্তু টেম্পারেচার আছে। হ্যাঁ, টেম্পারেচার কত ডিগ্রি আছে এখন? এটা আছে 31 ডিগ্রি। 31 ডিগ্রি? হ্যাঁ, এটা কেবল পানি দিচ্ছি, দেখবেন এটা শুধু লাইন দেওয়া, এটা 32 ডিগ্রি আছে। সুইচটা অফ করে দেন তাহলে হচ্ছে, আপনি সুইচটা অফ করে দিলে আপনি হচ্ছে স্পিডটা দেখাতে পারবেন। হ্যাঁ, বাতাসের স্পিডটা আমরা একটু দেখাই তো। ওকে, তো আমরা একটু, হ্যাঁ এটার বাতাসটা কেমন হবে? এটার বাতাসটা ভাই, এটা টর্নেডো, এটা টর্নেডো সিস্টেম, আপনি দেখছেন? আচ্ছা দেখেন, এটা একটা টর্নেডো সিস্টেম, আপনি যত দূরে থাকেন এটা বাতাস এটা নিয়ে যাবে আপনার বাতাসে। ওকে, এটা কয়টা লাগবে? এই যে দেখেন, আমরা বাতাসের ফ্লোটা কিন্তু এটাতে অনেক বেশি আপনারা পাবেন। আচ্ছা ওকে, তো এটা কত লিটার ক্যাপাসিটি? এটা হচ্ছে ভাইয়া 60 লিটার ক্যাপাসিটি, এটা হচ্ছে 45 লিটার ক্যাপাসিটি। 45 লিটার, যাদের যেমন চাহিদা, কেউ বড়টা চায়, কারো বড় রুম থাকলে বড়টা চায়, এটা চাহিদার উপরে ডিপেন্ড করে। উপরের এরিয়াটা কিন্তু হচ্ছে গ্লাস ডোর, এটা গ্লাস, সম্পূর্ণ গ্লাস। আচ্ছা আচ্ছা, এটা দেখবেন এই যে পানিটা ই করতেছে আপনার, এই যে রোলিং হচ্ছে। এই এখানে ধরেন আপনি যেটা বলছিলেন কত লিটার, 60 লিটার পানি, 60 লিটার পানি, 60 লিটার পানি দিয়ে কয়দিন চালানো যাবে? 60 লিটার পানি দিয়ে আপনি ম্যাক্সিমাম এক সপ্তাহ চালাতে পারবেন, আপনি যদি আপনি সব সময় ইউজ করেন। দেখা যায় আপনি সারা রাত চললো, আচ্ছা সেক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু অটো চলবে, 12 ঘন্টা পর অটো অফ হয়ে যাবে। হাতেই চালানো লাগবে না? এটা রিমোট আছে ভাই, রিমোট থাকবে, সবকিছুই আছে, এটার একেবারে অত্যাধুনিক সব ধরনের সুবিধা আছে। এটা আপনার মন চাইলেও আপনি বসে বসে শুয়ে শুয়ে রিমোট দিয়ে অপারেট করতে পারবেন। তো বাজারে মোটামুটি আপনারা জানেন যে এখন প্রচন্ড গরম পড়েছে, যারা আসলে এই গরমে এয়ার কুলার নিতে চান, হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার এখন মার্কেটে কিন্তু আপনারা জানেন যে ছিল না, এখন কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে। এটা হচ্ছে 45 লিটার, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে 45 লিটার, এটার সেম ওয়েতে, এটা আমরা পানি দিয়ে চালাই দেখাইতেছি, এটাও সেম সবকিছু থাকবে। কি কি থাকবে এটার মধ্যে? আপনার দুইটা আইস জেল থাকবে, যেমন ওটাই দেখাইছি, দুইটা জেল প্যাড থাকবে একটু আস্তে আস্তে। এরপর আপনার এটার মধ্যে পায়া থাকবে, আপনি চাইলে দুইটাই পায়া থাকে, পায়া লাগাই আপনার এক রুম থেকে আর রুমে নিতে পারবেন। এটাও রিমোট থাকবে পাশাপাশি, এটার যে ওটাই যেভাবে আপনার তিন দিকে হানি প্যাড ছিল, এটাও সেম তিন দিকে হানি প্যাড আছে একদিকে। এখানে শুধু পার্থক্য হচ্ছে এটার আউটলুকটা, এটা হচ্ছে 60 লিটার, এটা হচ্ছে 45 লিটার। আচ্ছা,
তো এগুলো তো বিদ্যুৎ বিল কেমন আছে? অনেকে যদি বলে যে ভাই আমি দিনে 10 ঘন্টা 15 ঘন্টা করে চালাবো, ভাই আপনি দিনে 10 15 ঘন্টা ইউজ করলেও আপনার মনে করেন এগুলো কত ওয়াট সেটা তো দেখাই দিবেন আপনি। ওয়াটটা হচ্ছে আচ্ছা আমরা একটু দেখাই, পিছনেই আছে আপনি একটু ঘুরান। ওকে তো সে ক্ষেত্রে আমরা একটু দেখাই দিব। ওকে এটা হচ্ছে আচ্ছা এটার ডিটেইলসটা আমরা একটু দেখাই দিই। এগুলো 160-65 ওয়াটের হবে। হ্যাঁ ওকে তো আমরা আচ্ছা এটার মেমোটা আপনি একটু ইয়াটা নিয়ে নেন। এগুলো হচ্ছে 160-165 ওয়াটের হবে। আচ্ছা কার্টুনটা 160 ওয়াট, আচ্ছা আমরা কার্টুনটা থেকে একটু দেখাই দিই। এটার ডিটেইলসটা এটার কার্টুনে দেয়া আছে দেখবেন। আচ্ছা ওকে এই যে আপনারা যদি দেখেন, হ্যাঁ এই যে সাইড থেকে ওকে আচ্ছা এই যে আপনারা এটা দেখেন, এটা হচ্ছে দেখবেন আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার, তিনটা স্পিডে চলবে, 12 ঘন্টা টাইমার। এটা হচ্ছে পাওয়ার সুইচ হচ্ছে 130 ওয়াট মাত্র, 130 ওয়াট। 130 ওয়াটে যদি আপনি 12 ঘন্টা চালান, 12 ঘন্টা করে দৈনিক আপনার সারা মাস চালাইলে আপনার 250 টাকার মতো বিদ্যুৎ বিল 100 টাকায় তো উঠবে না ভাই, 250 টাকা করতে বলে সেটা আপনার 130 ওয়াট। 130 ওয়াট আপনি দেখা যায় 100 টাকা বিল উঠাইতে 1000 ওয়াট এক ঘন্টা চলে এক ইউনিট বিল আসে, যেহেতু 130 ওয়াট আপনার 100 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে না, মানে রাত দিন 24 ঘন্টাও চালান, 24 দিন 24 ঘন্টা চালাইলে হচ্ছে আপনার 2 টাকা 3 টাকা উঠাইতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ এটা মিয়াকো ব্র্যান্ডের, একবারে হচ্ছে যারা আসলে নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এটা নিতে পারবেন। ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলোতে? হ্যাঁ ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে, এটা হচ্ছে মিয়াকোর প্রোডাক্ট, জানেন মিয়াকো সব সময় ওয়ারেন্টি গ্যারান্টির জন্য আপনার বিশ্বস্ত। এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড, এটা 5 বছরের মোটরের আপনার গ্যারান্টি থাকবে, 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। 5 বছর গ্যারান্টি আরেকবার একটু বলেন, ওয়ারেন্টি গ্যারান্টি 5 বছর হচ্ছে মোটরের গ্যারান্টি, 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। এটার ভিতরে তিনটা মোটর থাকে, একটার মধ্যে তিনটা মোটর। কিভাবে তিনটা মোটর থাকে? তিনটা মোটর হচ্ছে একটা হচ্ছে এই যে ফ্যানের মোটর, আচ্ছা আরেকটা হচ্ছে আপনার এটা যে এই যে রোলিংটা করতেছে, এই যে পানিটা উঠাচ্ছে, সুইং করতেছে, সুইং এর একটা মোটর থাকে। আচ্ছা আরেকটা মোটর হচ্ছে কি আপনার যে এই পাখাটা সুইং করে, পাখাটা ডানে বাঁয়ে উপরে নিচে এই যে এই করে, এইটার এই তিনটা মোটর থাকে। তিনটা মোটরের 5 বছরের গ্যারান্টি, 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। এটা মুখের কথা না, এটা লিখিত থাকবে, মানে গ্যারান্টি কার্ড আপনারা দিয়ে দিবেন। এই যে এখানে 5 বছরের ওয়ারেন্টি আছে আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা ওকে তো মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার আপনারা যারা নিতে চান, এগুলো কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি? এটা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করি, ঢাকা সিটির মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করি, হোম ডেলিভারি হবে, আর ঢাকা সিটির বাইরে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই। আমাদের যে ঠিকানাটা আপনি যে কোনো জায়গায় ঠিকানাটা পেতে আমাদের এই জায়গায় কিউআর কোড আছে, আপনি চাইলে স্ক্যান করে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। ওকে আমরা মিয়াকোর আজকে বাড্ডা শোরুমে রয়েছি, এটা হচ্ছে বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল, এটা হচ্ছে লেভেল 1, দোকান নাম্বার হচ্ছে 24। আচ্ছা আর এই বর্তমানে এই এয়ার কুলার গুলো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। ভাই সারা বাংলাদেশ কি আপনারা ডেলিভারি দিচ্ছেন? সারা বাংলাদেশ ডেলিভারি হবে, সারা বাংলাদেশ। আচ্ছা ওকে তো মিয়াকোর এই প্রোডাক্টটা কিন্তু বাজারে ছিল না, এটা 60 লিটার আর এটা হচ্ছে 45 লিটার। ভাই এটা কত, মানে অনেকে বলছে যে 300 স্কয়ার ফিট বা 400 স্কয়ার ফিটের রুম কভার করবে, এটা হচ্ছে আপনার 300 থেকে 400 স্কয়ার ফিটের একটা রুম কভার করবে। আচ্ছা আর এটার হাইটটা দেখবেন, আপনি যে কোন ঢাকা শহরে আমরা যে খাটগুলি ইউজ করি, আমাদের খাটগুলি কিন্তু বেশি উঁচু না। আচ্ছা আপনি এটা যে কোনো খাটে আপনি পাশে রেখে খাটের সম্পূর্ণ বাতাসটা পাবেন পাবেন। আচ্ছা ধরেন এই পানিগুলো যদি আপনার আমরা চেঞ্জ করতে চাই, পানি বের করার ব্যবস্থা আছে? এটা পানি চেঞ্জ করারও ব্যবস্থা আছে। এটা দেখা যায় যে অনেকে ফুল পানি ইউজ ভরছে, দেখা যায় এটা ইউজ হয় নাই, আপনি এটা আউটার লাইন আছে এই যে এইটা দিয়ে আপনি যে কোনো পাইপ দিয়ে বা বাথরুমে নিয়ে গিয়ে এটা দিয়ে রিমুভ করতে পারেন, এটা খুলে দিলে পানিটা অটো বের হয়ে যাবে। আচ্ছা পানিটা আপনার বের করে ফেলতে পারবেন। ওকে তো এটা মিয়াকো ব্র্যান্ডের হবে, যারা আসলে নিতে চান আপনারা, দুইটা প্রোডাক্ট আছে যাদের যেটা পছন্দ হয়। আমরা আবারও একটু কুলিংটা দেখাই দিই, আর এটা কিন্তু টাচ সিস্টেম, এই যে আপনার অফ হয়ে গেল, আপনার অফ যখন করে দিবেন তখন পানির লেভেল পানিটা আস্তে আস্তে নিচে চলে যাবে, যে নিচে চলে যাচ্ছে। আচ্ছা পানিটা কিন্তু দেখেন আবার আগের জায়গায় এটার লেভেলটা চলে আসছে। হ্যাঁ আবার আবার আমি অন করে দিই। আচ্ছা স্পিডটা দিয়ে দিই। ওকে থ্রি স্পিডে দিলাম, থ্রি স্পিডে দিলাম, আমি কুলিংটাও দিয়ে দিলাম, আবার দেখবেন পানিটা ছুটছে, দেখেন পানির স্পিডটা দেখেন। হ্যাঁ এটা ভাইয়া চাইলে আপনি পানি দিয়ে চালাতে পারেন, সাথে এটা আইস জেল আছে, আইসটা অ্যাড করতে পারেন। আপনি চাই পাশাপাশি চাইলে আপনি যদি এক্সট্রা আরো ঠান্ডা লাগে আপনি ফ্রিজে বরফ করেও দিতে পারেন এখানে। আচ্ছা আচ্ছা মানে বেশি ঠান্ডা প্রয়োজন হলে আপনারা বরফও দিতে পারেন। আর এই যে আইস জেলটা আছে এটা আপনি জেল করে এক একটা আইস জেল আপনার 12 ঘন্টা পর্যন্ত চলবে। আচ্ছা 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 আপনার এটা আবার যখন আপনার নরমাল পানি হয়ে যাবে আপনি আবার এটা বরফ করে আবার দিতে পারবেন। আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে ধরেন কুমিল্লা নোয়াখালী বরিশাল তারা কিভাবে নিবে আপনাদের এই প্রোডাক্ট? এটা সারা বাংলাদেশ আমরা বলছি, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি আপনার, সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা ডেলিভারি করি। সেটার জন্য যদি ঢাকার বাইরে কেউ প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে আগে আমাদের আপনার 1500 টাকা অ্যাডভান্স করতে হবে, এটা সামথিং, আর বাকি টাকা আপনি কন্ডিশনে যাবে, কন্ডিশনে যাবে। আচ্ছা এই প্রোডাক্টের দাম কত রাখছেন এখন বর্তমানে ভাই? যেটা 45 লিটার এটা কত রাখছেন? আর যারা এখন জানেন যে প্রচন্ড গরম, বাজারে কিন্তু এয়ার কুলার মিয়াকোর এয়ার কুলার ছিল না,
আর মিয়াকো মূলত যারা আসলে ভালো মানের এয়ার কুলার নিতে চান তারা এই এয়ার কুলার গুলো দেখতে পারেন। ঢাকার ভেতরে তারা হোম ডেলিভারি দিচ্ছে আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। তো ভাই যেটা বলছিলাম বর্তমানে দাম কেমন রাখছেন এয়ার কুলার? বর্তমানে আগে একটা কথা বলি, এটা কিন্তু দীর্ঘ সময় এটা স্টক ছিল না। আচ্ছা, দীর্ঘ সময় স্টক ছিল না, অনেক কাস্টমার অনেকবার ফোন দিছে আসলে দিতে পারিনি। তাদের বলবো অতি দ্রুত আপনি অর্ডারটা করে ফেলেন, দেখা যায় এটার স্টক শেষ হয়ে যাবে। আর এটার প্রাইসটা আমাদের আগের প্রাইসটাই আছে, আমাদের প্রাইসটা বৃদ্ধি পায়নি। আমাদের যে 45 লিটারটা এটার প্রাইস হলো 15,500 টাকা। আচ্ছা, যেটা গতবারের যে প্রাইসটা ছিল আমরা সেম প্রাইসটাই দিচ্ছি, 15,500 টাকা 45 লিটার 15,500। আচ্ছা, আর যারা হচ্ছে আপনার 60 লিটার নিতে চায়? 60 লিটারটা হচ্ছে 17,000 টাকা 17,000 টাকা। আচ্ছা, 60 লিটারটা হচ্ছে 17,000 টাকা, 15 লিটারটা হচ্ছে সরি 45 লিটারটা হচ্ছে 15,500 টাকা 15,500 টাকা 45 লিটার। আর যারা 60 লিটার নিতে চান 60 লিটারের দাম হচ্ছে বর্তমান আপনার 17,000 টাকা। অনেকে বলে ভাই এগুলো ফার্নিচারে কোনো প্রবলেম করে কিনা, ফার্নিচার নষ্ট করে? ফার্নিচার এটা নষ্ট করবে না। আপনি একটা জিনিস কাছে আসেন, এই জায়গায় একটা জিনিস দেখবেন, এই জায়গায় একটা অপশন দেয়া আছে। আচ্ছা, এই যে এই একটা ব্রিজ দেয়া আছে, আর এটা হচ্ছে কি আপনার যেটাকে বলে আপনার যত ফার্নিচার আছে ফার্নিচারটাকে আপনার যে এইটা রাখে যে ওই যে ভিজা ভিজা একটা ভাব থাকে, অন্য এয়ার কুলার আছে যেগুলা এই অপশনটা থাকে না, ফার্নিচার ভিজা ভিজা হয়ে যায়, এটা সেটা হবে না। আচ্ছা, 100% গ্যারান্টি যে আপনার ফার্নিচার আপনার ফার্নিচারের মতোই থাকবে, ফার্নিচারে ক্ষতি করবে না। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো দেখা যায় পানি বের হয় না, অনেকগুলো দেখা যায় যেগুলো পানি বের হয় ওগুলো আপনার ফার্নিচারে প্রবলেম করে, বাট এগুলো কোনো ধরনের পানি বের হবে না, যার ফলে কিন্তু আপনার ফার্নিচারের কোনো ক্ষতি হবে না। তো যারা নিতে চান এগুলো সবগুলোর সাথে 5 বছরের মোটরের গ্যারান্টি, 5 বছরের মোটরের গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারা চাইলে সরাসরি কি শোরুমে এসে দেখে নিতে পারবে? যদি কেউ চায় যে আপনি শোরুমে যাবো, শোরুমে গিয়ে দেখে নিয়ে আসবো, সেটা আলহামদুলিল্লাহ সেটা আরো ভালো। আপনি এসে দেখে নিয়ে যান, যদি কাছাকাছি কেউ থাকে নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন, শোরুমে দেখে নিয়ে যাবেন। আচ্ছা, আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে, আমাদের শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজে, আমাদের মার্কেটটা এটা হচ্ছে উত্তর বাড্ডা মেইন রোডের পাশেই। এটা যদি বলি আমি উত্তর বাড্ডা যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে তার জাস্ট পাশে বিল্ডিংটা, যদি কেউ আপনার রামপুরার দিক থেকে আসে সেক্ষেত্রে আপনার উত্তর বাড্ডা ওভারব্রিজ থেকে 100 গজ সামনে, আবার যদি কেউ আপনার এয়ারপোর্টের ওই দিক থেকে আসে সেক্ষেত্রে আপনার নতুন বাজারের পরেই, নতুন বাজার থেকে আপনার হয়তো 2 মিনিটের রাস্তা। আর কেউ যদি সুবস্তু নজরভ্যালি মার্কেট চিনে থাকে তার অপোজিটে। আচ্ছা, ওকে। শেয়ার করলে কি কোনো গিফট আছে কিনা যারা হচ্ছে লাইভ শেয়ার করবে তাদের জন্য? লাইভ শেয়ার করবে এটা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী, আমি আবারও বলি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা টোস্টার গিফট থাকবে, যেটা হচ্ছে এই। আচ্ছা, মিয়াকো টোস্টার গিফট। আচ্ছা, ওকে, যারা সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য টোস্টার একটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমরা আবারও বলছি মিয়াকো এয়ার কুলার যারা আসলে নিতে চান প্রচন্ড গরমে, কারণ এসির কিনার কিন্তু সামর্থ্য নাই, আর এসির বাতাসটা সবার কিন্তু গায়েও সয় না। এই যে আমরা বাতাসটা আবার দেখাই দিই, এয়ার কুলারের বাতাসটা দেখেন, এটা কিন্তু খুবই ভালো একটা বাতাস কিন্তু আপনারা পাবেন। এটা আপনার প্রায় 10-15 ফিট দূর থেকেও আপনি বাতাসটা পাবেন। আচ্ছা, মানে 15 ফিট দূর, 15 ফিট দূরে থাকলেও কিন্তু আপনারা এটার বাতাসটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ওকে। তো যারা নিতে চান আমরা আবারও বলছি, আর এটার আপনার যদি বেশি ঠান্ডা চান তাহলে হচ্ছে আপনাকে কুলিং অপশন, কুলিং এ দিয়ে দেবেন তাহলে। আচ্ছা, আমরা আবার কুলিংটা একটু দেখাই দিই। এটা যখন আপনারা হচ্ছে কুলিংটা দিবেন তখন কিন্তু এটার পানির ফ্লোটা বাড়বে, আমরা আবার একটু দিয়ে দেখেন, এটার পানির ফ্লোটা বাড়বে, এটা ঠান্ডাটা বেড়ে যাবে, এটা ফ্যানের স্পিডটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঢাকার ভেতরে কি ডেলিভারি কি মানে ডেলিভারি খরচ কি কাস্টমারকে দিতে হবে? এটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় কাস্টমারকে ডেলিভারি খরচটা দিতে হবে, কারণ আমরা এমন একটা প্রাইস নির্ধারণ করেছি এটা সামান্য লাভে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা চাচ্ছি কাস্টমার নেক সামান্য লাভে দিচ্ছি, এই জন্য আমরা ডেলিভারি চার্জটা দিতে পারছি না, যে ডেলিভারি খরচটা অনেকে কোম্পানি দিয়ে দেয় আমরা এটা পারছি না, এটা সম্পূর্ণটা কাস্টমারকে বহন করতে হবে। আচ্ছা, আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের? ঢাকা সিটির মধ্যে নিলে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না, শুধু অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব। আচ্ছা, আর ঢাকা সিটির বাইরে হলে 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, 500 থেকে 1,000 টাকা আপনারা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট ঠিকানায় চলে যাবে। ঢাকার বাইরে ডেলিভারি সময় কেমন লাগবে? ডেলিভারি আপনার জেলা পর্যায়ে হলে ম্যাক্সিমাম আপনার 3 দিন, আর আপনার যদি থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 5 দিন। আচ্ছা, ওকে। আপনার সাইজ কিন্তু দুইটা, এটা হচ্ছে 45 লিটার আর এটা হচ্ছে 60 লিটার। 45 লিটার নিলে প্রাইস পড়বে হচ্ছে 15,500 টাকা, আর 15,500 আর 60 লিটারের 17,000 টাকা, 60 লিটারের দাম পড়বে হচ্ছে 17,000 টাকা। গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিন্তু সাথে বুঝে নেবেন, চাইলে সরাসরি শোরুমে আসতে পারবেন। আমরা একটু আবারও কার্ডটা দেখাচ্ছি, এটা মিয়াকো শোরুম, মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল বাড্ডা। তো আপনারা চলে আসতে পারেন 01728656529, আপনারা চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন আমরা। ওকে, আচ্ছা, ব্যাক সাইডে এটা হানিপ্যাডটা আবার একটু দেখাই দেন,
এটা কয় পাশে হানিপ্যাড থাকবে? ওকে, আমরা এটা হচ্ছে তিন পাশে হানিপ্যাড থাকবে, দেখবেন। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে ফিল্টার দেওয়া আছে, খুলে খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন। এই যে হানিপ্যাড এই সাইডে, আচ্ছা, আর এই যে পিছনে আছে হানিপ্যাড, ওকে, আচ্ছা, দেখেন এই যে এটা কিন্তু হানিপ্যাড গুলো আপনারা হচ্ছে যখন একটু ময়লা হয়ে যাবে, ঠান্ডাটা কিন্তু কম হবে, তখন আপনারা হানিপ্যাড গুলো খুলে খুলে, এটা তিন পাশেই হানিপ্যাড আছে। আচ্ছা আচ্ছা, আর এই হানিপ্যাডের পুরুত্বটা সম্পূর্ণ আপনার অনেকের থাকে একবারে পাতলা হাফ ইঞ্চি আপনার সোয়া ইঞ্চি, এটা সম্পূর্ণ আপনার দেড় ইঞ্চি টাইপের আপনার ইয়ে আছে হানিপ্যাড, মানে হানিপ্যাডটা মোটা দেওয়া, মানে মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো হানিপ্যাড গুলো মোটা দেওয়া আছে। তো মিয়াকোর প্রোডাক্ট সম্পর্কে আসলে বলার কিছু নেই, যারা আসলে ভালো মানের এয়ার কুলার নিতে চান, যদি আপনি এয়ার কুলারই কিনতে চান, অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার, অবশ্যই মিয়াকো সেরা। বাংলাদেশে যতগুলো আপনার এয়ার কুলার আছে, কারণ আমরা কাস্টমারের সাথে কথা বলি, কাস্টমারের রিভিউটা আমরা বুঝি, সবাই মিয়াকো চায়। আদার যে কোম্পানি আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, আসলে ওইটা দিয়ে কাস্টমার স্যাটিসফাই না, সবাই মিয়াকো খুঁজে, দীর্ঘদিন মিয়াকো খুঁজতেছে, আসলে নাই কাস্টমারকে দিতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা আবারও বলছি, যারা লাইভে আছেন সর্বোচ্চ শেয়ার করলে আজকে মিয়াকোর একটা চমৎকার টোস্টার থাকবে, আর এটা কিন্তু ফোর স্লাইসের, চার স্লাইসের, এটার দাম 2100 টাকা। আপনারা যদি কেউ আলাদা নিতে চান এটাও নিতে পারবেন, ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আপনার ডেলিভারি, সারা বাংলাদেশ ডেলিভারি। আচ্ছা আচ্ছা, ওকে, 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন, প্রোডাক্ট আপনার ঠিকানায় চলে যাবে, প্রোডাক্ট পেয়ে বাকি টাকা আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো যারা নিতে চান চলে আসতে পারেন মিয়াকোর বাড্ডার শোরুমে, আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখছেন অর্ডার করার জন্য 01728656529 ইমো হোয়াটসঅ্যাপ আছে, প্রোডাক্ট অর্ডার করলে আপনার ঠিকানায় চলে যাবে। আর এটা দেখেন টেম্পারেচার আপনার কিন্তু কমবে, আপনার রুমের টেম্পারেচার যত ইয়া থাকবে এটা কিন্তু আস্তে কমবে, আস্তে আস্তে টেম্পারেচার কমবে, রুম ঠান্ডা হবে, টেম্পারেচার কমবে, কমবে এসির মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা নিতে চান আপনারা চাইলে দ্রুত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই এয়ার কুলার গুলো আপনারা নিতে পারবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। যদি কেউ ভাইয়া, অনেকে বলছে যে অনেকে আমরা বিদেশে থাকি, আমার বাড়িতে দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মা থাকে বা বোন থাকে, তাদেরকে একটা দিতে চাই, আপনাদেরকে অর্ডার করলে কি তাদের ঠিকানা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারে, বাংলাদেশও, বাংলাদেশের বাহিরেও। আসলে বিশেষ করে আমার কাস্টমার হচ্ছে প্রবাসী ভাইরা, এগুলি বেশি অর্ডার করে, আর তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, তারা বিদেশ থেকে অর্ডার করে, আমরা প্রোডাক্ট তাদের বাসায় পৌঁছে দিই, পৌঁছে দেন। তো যারা নিতে চান এয়ার কুলার, এটা কিন্তু দেখা যায় বেশি দিন থাকবে না, এয়ার কুলার মার্কেটে যে গরম এখন, সময় থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে যারা নেওয়ার চিন্তা করছেন একটু দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে চমৎকার এই এয়ার কুলার গুলো নিতে পারেন।